অ্যাকচুয়ালি যদি দেখা যায় মধ্যবিত্তরাই কিন্তু সবসময় সব দিক দিয়ে পিছিয়ে থাকে মধ্যবিত্তদের অ্যাকচুয়ালি যত টাকা ইনকাম করে মাসে শেষে থাকে না মধ্যবিত্তদের সমস্ত জায়গায় প্রবলেম তাই আজকে মধ্যবিত্তদের জন্য আমি পাঁচটা ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি এই ব্যবসাগুলি যদি আপনি করেন আপনি মিনিমাম হলেও প্রত্যেক মাসে কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তার থেকেও বেশি ইনকাম করতে পারবেন ইনভেস্ট মাত্র পাঁচ টাকা তার বেশি নয় এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন হয়তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে বা হয়তো আপনি এই ভিডিও দেখার পর থেকেই কোনো কোনো বিজনেস শুরু করে দিতে পারেন তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন প্রথম যে বিজনেস আইডিয়াটা সেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যদি আপনি সেলস করতে জানেন যদি আপনি বিক্রি করতে জানেন বা যদি আপনি সেলিংয়ের উপর ইন্টারেস্ট রাখেন তবে আপনাকে কিছু সেলিংয়ের কোর্স করতে হবে কিছু ভালো কোর্স করতে হবে কী করে কাস্টমারকে ক্লোজ করা যায় কিভাবে। কাস্টমারের সঙ্গে সুসম্পর্ক বাড়ানো যায় তো আপনি অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট সেন্টারের একটা বিজনেস খুলতে পারেন অ্যাপয়েন্টমেন্ট সেন্টারের বিজনেস কি সাপোজ কারোর প্রোডাক্ট আছে কাস্টমার আছে আপনি তার মাঝখানে একটা ব্রিজ হয়ে দাঁড়াবেন আপনি ওই প্রোডাক্টটা সেল করে দেবেন কাস্টমারের কাছে আপনি তাদেরকে লিড দেবেন সাপোজ আমাদের ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে আপনি যদি বলেন যে বিপ্লব দা আমি আপনাদের জন্য কাস্টমার আনিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রচুর কাস্টমার আমি দিব আপনারা ওদের মার্কেটিং দেখবেন আমি আপনার থেকে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আমি নেব শুধু আমি কেন পৃথিবীর যে কোনো বিজনেসম্যানকে যদি আপনি অফার করেন এই অফারটা যদি করেন অ্যাপয়েন্টমেন্ট সেল্টারে তবে তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে পার্সেন্টেজ দিবে কারণ আপনি ওকে কাস্টমার দিচ্ছেন তাই যদি একটা অ্যাপয়েন্টমেন্ট সেল্টারের বিজনেস করেন দিস ইজ ভেরি গুড বিজনেস এটা করে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা কামানো কোনো ব্যাপারই নয় আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন ইভিন আপনি চাইলে এক্ষুনি শুরু করতে পারেন আপনি এক্ষুনি লিড খুঁজতে পারেন যে কোথায় লিড পাবো কিভাবে পাবো আপনি গুগলে সার্চ করে দেখতে পান সাপোজ ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি আমাদের কাস্টমার দেবেন তো আপনি সার্চ করুন যে বেস্ট ইনস্টিটিউট ইন কলকাতা ইনস্টিটিউটটা দেখলেন এবার ইনস্টিটিউটের মধ্যে যে কোনো একটা ইনস্টিটিউটের নাম্বার বাজলেন এবং কল করলেন যেসব আপনার ডিজিটাল মার্কেটিং দরকার যদি বলে হ্যাঁ দরকার তবে আপনি আমাদেরকে লিডটা দিতে পারেন এটা হচ্ছে ব্যাপার যদি সত্যি লিডের ইচ্ছা থাকে বা যদি আপনি আমাদের সঙ্গে কাজ করতে চান নিজের নাম্বার দেওয়া আছে আপনি কল করতে পারেন দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও অনেক ইন্টারেস্টিং সেটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিংয়ের বিজনেস আপনি যদি এই মুহূর্তে অডিয়েন্স বানাতে শুরু করেন এই দেখুন আমার এই ইউটিউবে অডিয়েন্স প্রায় কুড়ি হাজার আপনার এই মুহূর্তে ধরুন ফেসবুকে ফ্রেন্ড আছে ইনস্টাগ্রামে ফলোয়ার আছে তো সেই ফলোয়ার বা আপনার যে ফ্রেন্ড যে আছে তাদেরকে কাজে লাগিয়ে যদি আপনি কোনো লিঙ্ক দেন লিঙ্ককে ক্লিক করে কেউ যদি প্রোডাক্ট কেনেন সেখানে একটা অ্যাফিলেট ইনকাম আসে সাপোজ এই যে টি শার্টটা দেখছেন এই টি শার্ট টি শার্টটা সাপোজ আমি বললাম যে এই টি শার্টটা যদি আপনি কিনতে চান অ্যামাজনের আমার নিচে যাওয়া লিঙ্ককে আপনি ক্লিক করুন অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে এখানে কিনলে আমি একটা পার্সেন্টেজ পাবো দ্যাট ইজ অ্যাফিলেট ইনকাম তো আপনি চাইলে একটা অ্যাফিলেট মার্কেটিংয়ে বিজনেস করতে পারেন এখানে কি করতে হবে আপনাকে একটা অডিয়েন্স বানাতে হবে এই নয় আপনি আজকেই শুরু করতে পারবেন বা আজকেই অডিয়েন্স বানাতে পারবেন আপনাকে এই জন্য টাইম দিতে হবে হ্যাঁ আপনার ইনভেস্ট এখানে অনেক কম আপনি একদম জিরো থেকে স্টার্ট করতে পারেন বাট এখানে আপনি যদি স্টেপ বাই স্টেপ এগান অ্যাফিলেট মার্কেটিংয়ে আপনি ইনকাম করতে পারবেন সাপোজ যদি এই মুহূর্তে বলা যায় যে জিরোধা বা মানে আমি স্টক ব্রোকিং কিছু অ্যাপ্লিকেশান বলছি জিরোধা গ্রো তো এরকম কিছু স্টক ব্রোকিং অ্যাপ্লিকেশান আছে যাদের অ্যাপ্লিকেশানটা শেয়ার করলে কেউ যদি ইনস্টল করে আপনি পাঁচশো টাকা হাজার টাকা পাবেন তো আপনি যাকে শেয়ার করছেন সেটা তো আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে যেটা হচ্ছে এবার যত আপনি আপনার কাছে অডিয়েন্স বাড়াতে থাকবেন তত আপনার কাছে অ্যাফিলেট ইনকাম আসতে থাকবে তাই মনে রাখবেন অ্যাফিলেট মার্কেটিং বিজনেসটা খুব গুরুত্বপূর্ণ একটা বিজনেস আপনি চাইলে আসতে থেকেই শুরু করতে পারেন তৃতীয় যে বিজনেস আইডিয়াটা সেটাও ইন্টারেস্টিং সেটা কি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমাকে কলকাতা থেকে একজন কল করেছিলেন যে দাদা আমি আমার বিজনেসের মার্কেটিং করতে চাই হোয়াট বিজনেস বলছি দাদা আমি পেড সিটিংয়ের বিজনেস করি আমি পেড সিটিংয়ের বিজনেস কলকাতায় বলছে হ্যাঁ আমি যে আপনার এক্সিস্টিং কাস্টমার কত আছে বলছে আমার প্রায় দুশো তিনশো আছে তাদের থেকে প্রত্যেক মাসে আমি প্রায় পাঁচশো সাতশো কার থেকে হাজার এরকম নিই তো ভাবতে পারছেন একশো দুশো কাস্টমারের থেকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা হাজার টাকা করে নেয় এক লাখ টাকা ইনকাম করে নেয় ও পেড সিটিংয়ের বিজনেস করে পেড সিটিংটা কি সাপোজ কারুর বাড়িতে ম্যাক্সিমাম কলকাতার দিকে বা টিয়ার ওয়ান সিটিতে টিয়ার টু সিটিতে ম্যাক্সিমাম সবার বাড়িতে পেট থাকে কারো বাড়িতে কুকুর রাখে কারো বাড়িতে বিড়াল রাখে ম্যাক্সিমাম বাড়িতে কুকুর রাখে তো তারা অফিসে চলে যায় বা কাজে চলে যায় তাদের যে বাড়িতে পেট থাকে তাকে নজর দেওয়ার মতো কেউ থাকে না তো আপ সেই যে নজর দেওয়ানোর জন্য কোনো একটা জায়গায় তারা রেখে আসে দ্যাট ইজ দ্য পেট সিটিং বিজনেস যদি আপনি অ্যানিমেল লাভার হন যদি আপনি পেট রাখতে ভালোবাসেন তবে এরকম একটা আপনি বিজনেস করতে পারেন এরকম একটা দুটো এরকম ঘর নিতে পারেন সেই ঘর নিয়ে আপনি ওখানে পেট সিটিংয়ে বিজনেস খুলতে পারেন এবং একটা মান্থলি চার্জ আপনি নিতে পারেন সেখান থেকে আপনার উপার্জন আসবে এবং ভালোই উপার্জন আসবে আপনি চাইলে আস থেকেই শুরু করতে পারেন এই নয় এখানে আহামরি এখানে এক লাখ টাকা ইনভেস্ট করতে হবে না দু তিন হাজার টাকা পাঁচ টাকা দিয়ে রুম একটা ভাড়ায় নিলেই হবে এবং আপনি চালু করে দিতে পারেন বুঝতে পেরেছেন তো চতুর্থ যে বিজনেসটা সেটাও ইন্টারেস্টিং সেটা কি যদি আপনি কম্পিউটারের উপর ইন্টারেস্ট থাকেন যদি আপনার বেসিক কম্পিউটার জানা থাকে আপনি যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড জানেন আপনি ফটোশপ বেসিক জানেন আপনি বেসিক ক্যানভা জানেন আপনি যদি কম্পিউটারের উপর কিছু না কিছু আপনার জানা থাকে আপনি স্মল স্কেলে আপনি কম্পিউটার স্কেলে একটা কম্পিউটারের উপর একটা এডুকেশন দিতে পারেন টিচিং দিতে পারেন অনলাইনের মাধ্যমে আপনি এটা করতে পারেন আপনি একটা অ্যাড চালাতে পারেন যে আপনি যদি বেসিক কম্পিউটার শিখতে চান আমি আপনাকে ওয়ান টু ওয়ান টিচিং করবো তার জন্য আপনাকে এত চার্জ দিতে হবে আপনি এক ঘন্টা বা তিরিশ মিনিট পার ডে টিচিং করালেন বা সপ্তাহে দুদিন টিচিং করাবেন তার জন্য পাঁচশো টাকা বা হাজার টাকা আপনি যেভাবে চার্জ করতে পারেন এরকম যদি দশজনকে আপনি টিচিং করান সেটা অনলাইন হতে পারে বা অফলাইন হতে পারে বেসিক কম্পিউটার যদি আপনি দশজনকে শেখান সেখানে আপনি লাখের উপর ইনকাম করবেন আমি লাখ ছাড়লাম কুড়ি হাজার তো প্রত্যেক মাসে ইনকাম করতে পারবেন তো আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন একটা কম্পিউটার ক্লাস বেসিক কম্পিউটার ক্লাস এবং উপার্জন শুরু করে দিতে পারেন পাঁচ নম্বর যে বিজনেস আইডিয়াটা সেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং সেটা আমার একটা বন্ধুর বাড়িতে এই দোকানটা আছে এবং সে প্রত্যেক মাসে তার সেই দোকান থেকে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক টাকা উপার্জন হয়ে যায় সেই দোকানটা এই নয় আহামড়ি আপনাকে ওখানে ব্রেন লাগাতে হবে সেই দোকানটা এই নয় আপনাকে প্রচুর ধ্যান দিতে হবে খুবই ইজি দোকান আর যারা দোকানটাই বলুন না ব্রেক ফের একটা দোকান করতে পারেন যদি আপনি যদি আপনি খাওয়ার বানানোর উপর ইন্টারেস্ট থাকেন বা যদি আপনি খাওয়ার দেওয়ার উপর ইন্টারেস্ট থাকেন তবে আপনি ব্রেকফাস্ট সব একটা করতে পারেন সকালের খাওয়ারের দোকান আচ্ছা আমাদের এদিকে সকালের দিকে ঘুগনি চলে আমাদের এদিকে সকালের দিকে পুরি চলে আমাদের এদিকে সকালের দিকে পাউরুটি চলে পাউরুটি দিয়ে একটা ব্রেকফাস্ট তো আপনি আপনার দোকানে যদি চা পাউরুটি ঘুগনি এবং আপনি যদি মুড়ি এইভাবে কোনো ব্রেকফাস্টের জন্য যা যা খাওয়া আপনি যদি তৈরি করে থাকেন আপনার প্রত্যেক মাসে কুড়ি তিরিশ হাজার টাকা ইনকাম করাটা কোনো ম্যাটার নয় আমি একটা দমদমে দোকানের সঙ্গে কথা বলছিলাম আমার একটা দমদমে কাস্টমার আছে তো ওরা কি করে ওরা অনলি ফর পাউটির টোস্ট এবং ম্যাগিকে বানিয়ে দেয় ওরা প্রত্যেক মাসে বলছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা উপার্জন করে দ্যাট ইজ নট এ ফেক আপনি শিয়ালদার কাছে যদি একটা এমনি পাউটির টোস্ট করে এমনি কোনো দোকানকে জিজ্ঞাসা করেন ও প্রত্যেক মাসে এক লাখ টাকা উপার্জন করে ইয়াস ইট ইজ ট্রু আপনি চাইলে একটা ব্রেকফাস্ট সব করতে পারেন এবং প্রাইম লোকেশানে করতে পারেন হ্যাঁ গ্রামের ভিতর করলে চলবে না আপনি বসে তখন মাছি তাড়াবেন আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে শহরের দিকে বা স্ট্যান্ডের দিকে একটা দোকান দিতে হবে এবং সেখানে আপনি ব্রেকফাস্টের সব করতে পারেন উপার্জন আছে প্রচুর উপার্জন আছে আপনি ভাবছেন যে আমি এতদূর পড়াশোনা করেছি কী করবো এটাকে একটু বড়ো লেভেলে ভাবুন আপনি পড়াশোনা করেছেন ব্রেকফাস্ট সবটাকে একটা ব্র্যান্ড করুন একটা নাম দিন যেভাবে এম বি এ চাওয়ালা হয়েছিল যেভাবে গ্র্যাজুয়েট ফুচকাওয়ালা হয়েছিল সেভাবে আপনার একটা নাম দিন ব্রেকফাস্ট শপকে এবং সেই যে খাওয়ারের দোকানটার নামটা ওটাকে ব্র্যান্ডিং করে 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 ধীরে ধীরে ওর ফ্র্যাঞ্চাইজি মডেল স্টার্ট করে দিন প্রচুর ইনকাম আছে প্রচুর চাইলে আপনি মানে কোটি কোটি টাকা অপারেশন করতে পারবেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিজনেস আইডিয়াটা সেটাও ইন্টারেস্টিং অ্যাকচুয়াল আজ থেকেই এখন থেকেই শুরু করতে পারেন আচ্ছা আপনি তো জানেন বাড়ির কাছে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হয় ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হয় কুড়ি লিটার ডাব্বা সাপ্লাই হয় তো আপনি একটা স্কোপ দেখতে পান যেই সব এরিয়ায় এই ডাব্বা পৌঁছাচ্ছে না বা যেই সব এরিয়ায় বা যেই সব এরিয়ায় অ্যাকচুয়াল নিড আছে ওদের ওখানে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই নেই আপনি একটা কাজ করতে পারেন যাদের অ্যাকচুয়াল স্টোর আছে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আপনি ওদের থেকে মালটা নিয়ে আসতে পারেন ধরুন পনেরো টাকা করে মালটা নিয়ে এলেন আপনি পঁচিশ টাকা করে বিক্রি করতে পারেন দশ টাকা মাঝখানে প্রফিট রাখতে পারেন সেখানে আপনার কাছে ওই লোকটা মালটা দিয়ে যাবে বা আপনি যদি বলেন যে আপনি কোনো একটা জায়গায় আপনি অফার করেন যে দেখুন আমি আপনার থেকে মালটা নিচ্ছি আমি এখানে পুরো সার্ভ করবো দু তিনটে গ্রাম ঠিক আছে ও বলবে ঠিক আছে আমি আপনাকে পনেরো টাকায় দিয়ে দিচ্ছি আপনি এটা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা যতই খুশি সেল করতে পারেন তো দিয়ে যাবে আপনার ওখানে স্টোর হবে আপনি সাইকেলে বা বাইকে আপনি গোটা চারদিকে আপনি ওটা দিতে পারেন এবং সাপ্লাই করলে সেখান থেকে আপনার দশ টাকা পার বোতলে যদি প্রফিট থাকে পার যদি আপনি একশোটা বোতল দেন তবে আপনি হাজার টাকা করে উপার্জন করতে পারবেন একশোটা বোতল দেওয়া কোনো ম্যাটার নয় একশোটা ফ্যামিলি দেওয়া কোনো ম্যাটার নয় তো আপনি চাইলে এই বিজনেসটাও শুরু করতে পারেন এবং সেখান থেকে প্রচুর উপার্জন করতে পারেন ড্রিঙ্কিং ওয়াটারের বিজনেস করে একজন মাসে পঞ্চাশ হাজার এক লাখ উপার্জন করছে এখানে আপনার পাঁচ হাজার ইনভেস্ট তাও নেই তো এখানে আমি আপনাদের কয়েকটা বিজনেস আইডিয়া দিলাম যেটা খুবই ইন্টারেস্টিং এখানে যে ছটা বিজনেস আইডিয়া দিলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে কোনো একটা যদি আপনি চালু করতে পারেন সেখানে আপনার ইনকাম আছে সেখানে আপনি হানড্রেড পার্সেন্ট উপার্জন করতে পারবেন এবং না আপনার লাইফকে বেটার বানাতে পারবেন আমি জানি মধ্যবিত্ত সবার মধ্যে অ্যাকচুয়ালি টাকার নিড আছে অ্যাকচুয়ালি আমিও মধ্যবিত্ত তো আমিও চাইছি নতুন 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 কিছু ট্রাই করতে আপনারাও কিছু চাইছেন তো প্লিজ ট্রাই করুন অ্যান্ড কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর একসঙ্গে বলুন জয় হিন্দ জয় ভারত